গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ঠিকঠাক আছি। আজকে মানডে, তবু লেট করে ওঠা, কারণ ছেলে স্কুল যাচ্ছে না, সামনে পরীক্ষা আর কি, সেই কারণেই যাচ্ছে না। আর সকালবেলা উঠে আজ মানডে মানে শাহবাবুর অফ ডে, তো ওই জন্য শাহবাবু চা অলরেডি খাওয়া হয়ে গেছে, রিল্যাক্স করে বসে চা খাচ্ছে আর শুনছে কী কী মাছ পুকুরের পক্ষে ছাড়া উপযুক্ত উপযুক্ত নয়। কারণ শোনা যাচ্ছে তেলাপিয়া মাছগুলো, লায়লনটিকা মাছগুলো খুব একটা হেলদি নয়, তো সেই কারণে চিন্তাভাবনার বিষয় হয়েছে যে এগুলোই তো সহজে বেড়ে যায় পুকুরে, মানে যেমন তেমনভাবে চাষ হয়ে যায় আর কি, সেরকম দেখভালের দরকার পড়ে না। তো সেই কারণে এখন চিন্তায় পড়েছি কী মাছ ছাড়বো না ছাড়বো, পুকুরের কাজ তো শেষ, সমস্ত কাজই শেষ, মানে যেসব কাজকর্ম চলছিল বাড়িতে সব কিছুই শেষ, আজকে একদম ফ্রি, ওই জন্য একটু 7টা পর্যন্ত ঘুমিয়েছি। ঠিক আছে, সকালবেলা উঠেই ওই জন্য একটু রয়ে শুয়ে আগে এসেছি কিচেনটা পরিষ্কার করতে, কিচেনটা একদম পরিষ্কার করেছি, কারণ কাল রাত্রে খুব একটা ভালো পরিষ্কার করতে পারিনি, আর কারণ শরীর একদমই দিচ্ছিল না খুব টায়ার্ড। সকালবেলা উঠে ওই জন্য আগে দৌড়ে এসেছি কিচেনটা পরিষ্কার করতে, কারণ বড় তো কয়েকদিন ধরে ঠিকঠাক মতো জল ফেলা যাচ্ছে না, কারণ জল তো ডাইরেক্ট পুকুরে গিয়ে পড়ে কিচেনের জলটা, সেই কারণে ওদের কাজ করতে অসুবিধা হবে, মানে যতটুকু দরকার ঠিক ততটুকু ইউজ করা হচ্ছিলো, এক্সট্রা কোনো কিছুই করা হচ্ছিলো না, কিচেনটা খুবই নোংরা হয়েছিল। সকালবেলা উঠেই আগে এসেছি কিচেনে, তারপরে এলাম ফ্রেশ ট্রেশ হলাম, এবার বসিয়েছি গরম জল। রান্নাঘরের বেশ কিছু বাসনপত্র চায়ের ধোয়া হয়েছিল, আর এখানে দুধের কৌটোগুলো দুটো জমে গেছে, ধোয়া হয়েছে সেগুলো নিচে রেখে দিয়ে আসি। আর অলরেডি আমার গরম জল টকবক টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। চাটা খাওয়া দাওয়া শেষের পর মেন যে কাজটাই হয় সেটা হচ্ছে ঘর পরিষ্কার, আর আজকে পর বলে কিছু নেই, শুরু শেষ শুধু পরিষ্কার করে করেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, সোফা সেটটাকে ঠিক করে নিলাম, কারণ এটা ডাইনিং হলে থাকে, এটা যদি ঠিক না থাকে তাহলে পুরো ঘরটাকেই মেসি বলে মনে হয়। আর তার আশপাশে যে প্ল্যান্টগুলো আছে এতদিন পর্যন্ত সেগুলোকে ধুইনি, কারণ উপরে পুরো সিমেন্টের স্তর পড়ে গেছে, সেই প্ল্যান্টগুলোর পাতাগুলোকে আবার সব ডোলে ডোলে ধুয়ে ভালো করে পরিষ্কার করলাম। আর যেহেতু বেসিনটা পরিষ্কার করব, সেই কারণে তার আগে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম, নাহলে আবার ডবল খাটনি, বেসিনটাকে আবার পরিষ্কার করতে হবে, মাটি টাটি তো পড়েই। আর এই দুটো প্ল্যান্টকে আমি একটা প্লেটের উপর রেখেছি, আর তুলতে গিয়ে আমি টলমল টলমল করছি, একটা হাতে তো আরেকটা হাতে তো রয়েছে ক্যামেরা, তো যাই হোক টলমটল টলমটল করতে করতে ওগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি। আর গাছটা দেখেছো, সেই নতুন যে প্ল্যান্ট করেছিলাম সেটাই, ঘরে এত সিমেন্ট বালি উঠছে যার জন্য এটা আরেকটা বার করতে হলো। ও যখন স্ট্যান্ডটা কিনেছিলাম তার সাথে পাঁচখানা এক্সট্রা ফ্রি দিয়েছিল, পাঁচটা না হ্যাঁ চারটে, মানে টোটাল পাঁচটা ছিল, একটা ওর সাথে লাগানো ছিল আর এক্সট্রা চারটে দিয়েছিল। আর আজকে একটা বার করলাম আর একটাই আছে আবার, অত এই স্ট্যান্ডটার তো ভেঙে গেছে অনেকদিন আগে, মানে এটা ছিল অটোমেটিকলি, এটার তোমার জলটা বেরিয়ে যেত, এখানে একটা সুইচ মতো ছিল সেটা চাপলে ঘুরতো আর জলটা বেরিয়ে যেত, কিন্তু সেই স্ট্যান্ড মানে স্ট্যান্ড অংশটা নষ্ট হয়ে গেছে অনেকদিন আগে। আর এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি, কলের যে পাইপ থাকে সেই পাইপ এক্সট্রা ছিল ঘরে, সেটাকে ডেনশা এইভাবে লাগিয়ে দিয়েছে, তো এখন অনেকটাই মজবুত হয়ে গেছে, এখন আর ভাঙাচোরার কোনো ব্যাপার নেই, শুধু ওই একটাই অসুবিধা হয় আপনা থেকে জলটা বেরিয়ে যায় না, জলটা নিজেকে হাত দিয়ে চিপড়ে বার করতে, সেই সুবিধাটা নষ্ট হয়ে গেছে। কাজকর্ম তো চলছেই সকাল থেকে, তার ফাঁকে ফাঁকে যে এক্সাম বয় রয়েছে বাড়িতে বসে তার প্রিপারেশনটাও দেখে নিতে হচ্ছে, ঠিকঠাক করছে না ফাঁকি মারছে। সকালে ব্রেকফাস্টের জন্য একটু আলু আর পেঁয়াজ ভাজবো, আর সেটা দিয়েই কালকে রাতে বেশ কিছুটা ভাত থেকে গেছিলো সেই ভাতটাকেও ভেজে দেবো, দিয়ে আর তো ভাত না হলে অন্য কোনো কিছু দিয়ে সকালে ব্রেকফাস্ট করতে ভালো লাগে, ভাতটা হলে সেটা অনেকটা তৃপ্তি করে খায় আর রুটি পরোটার তুলনায় আর কি। পুরো নতুন হয়ে গেল, এই অংশটাই পুরোনো লাগছে, নাহলে বাকি একদম ধবধবে সাদা। কি চাই, পড়াশোনা নেই সকাল সকাল? সানটান কমপ্লিট করে চলে আসছি, এখন ওই যে আলু পেঁয়াজ ভাজা আর মুড়ি সকালের টিফিন হচ্ছে, কি করবো আজকে, মানে কাজের হওয়ার জন্য চতুর্দিক খালি নোংরা নোংরা নোংরা, এই সব দু দুটো টয়লেট টয়লেট ক্লিন ক্লিন করে স্নান দান করে ফ্রেশ হয়ে, আর ওই যে আরেকজন আছে আজকে বাড়িতে সোমবার, খালি নোংরা করে বেড়াবে চারদিক, আমি একদিক দিয়ে পরিষ্কার করবো, উনি আরেকদিক দিয়ে নোংরা করবো।
আজ কই মাছ কিছু রান্না হচ্ছে, মানে যে বেশ কিছু কই মাছ ধরেছিলাম বললাম না, সেগুলোর কয়েকটাই রান্নার জন্য রেখেছি, আর বাকি সবই পুকুরে ছেড়ে দিয়েছি, কারণ পুকুরে আবার জল ভর্তি হয়ে গেছে। আর কই মাছ দেখলেই মনে হয় যেন একটু তেল কই করি, একটু তেল কই করি, তো আজও এক তেল কইয়ের প্রিপারেশনই হচ্ছে। মোটে এখানে পেঁয়াজ টমেটো ভালো করে কষে নিয়েছি, তারপরে মশলাটা যেটা একটু মৌরি, একটু গোলমরিচ বলছি, একটু মৌরি আর একটু এলাচ আর জিরে আদা যেমন দেওয়া হয়। এতদিন পর জামা কাপড়গুলো মেলে শান্তি পাওয়া যাচ্ছে, আর যার রোদ তাকানো সম্ভব হচ্ছে না। আজকে মিস্টার শাহ বাড়িতে ছিল, খুব সুন্দর করে সমস্ত দড়িগুলোকে টাঙিয়ে দিয়েছে, আর আমি মনে এসে জামা কাপড় মেলে যাচ্ছি। টাকা তো ওইখানে আছে, পাঠিয়ে দিচ্ছি। ও হো, এ বেশি পুড়ি দিয়েছে মনে হচ্ছে, ঠিক আছে বেশি পুড়ি ফেলে দেন একটা। আরে খুব শেষ হয়েছে আবার ভুট্টা, আমি আজকে খেয়াল করিনি, নিচ থেকে যাচ্ছিল মিস্টার শাহা নিচে রয়েছে, নিচে কি করছে কে জানে, ভুট্টা দেখতে পেয়েছে। ভুট্টা কিন্তু দারুণ লাগে, একটা খেলে পুরো পেট একদম ভর্তি হয়ে যায়। ভুট্টা ভালো চাল কাণ্ড দেখো, ভুট্টারে সবে এক কামল দিয়েছি, বলছে ভুট্টা খাওয়ালাম চা খাওয়াতে হবে, চা খাওয়া তাদের। ভুট্টাটা খেয়ে হজম করো তারপর তো চা খাবে, ভুট্টাটা খেয়ে হজম করতে পারলো না, এখনই চা খাও। কেমন ভাবছি চাই ছেলেকে জাস্ট পড়তে দিয়ে এলাম, দিয়ে এসে ফটাফট একটু রেডি হয়ে নিয়েছি, হাতে প্রায় দু ঘন্টার মতো সময় আছে, একটা ছোট্ট একটা কাজ সেরে আসতে হবে, বেরিয়ে পড়ি চলো, ফিরে এসে তারপরে কথা বলবো, আর যদি সম্ভব হয় ওখানেও তোমাদের সাথে কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করবো, চলো। হালকা হালকা ঠান্ডা আছে বাইরে, বাইকে গেলে বেশ ঠান্ডা হালকা লাগবে, তাই জন্য স্টোল একটা নিয়ে নিচ্ছি। আজকে ড্রেস আপ এই যে, আজকে ড্রেস আপ এই কুর্তিটা, সেই যে বোন গিফট করেছিল সেই কুর্তিটা, আর তার সঙ্গে এই স্টোল, চল ঘুরে আসি। এখানে চলে এসেছি আমি বাসনের ডিপার্টমেন্টে, এখানে আমার একটা ননস্টিক যে প্যান নেওয়ার দরকার ছিল আর কি, সেটাই দেখছিলাম, আর নতুন কি কালেকশান এসছে কুর্তি বিভাগে নিয়ে এলাম, চলো দেখিয়ে নাও কী কী কুর্তির কালেকশান এসছে, প্রাইস রেট সহ সবই লাগানো রয়েছে, তো একবার চেক করে নিলাম, সেরকম খুব একটা মনে ধরার মতো কিছু লাগলো না, তাহলে হয়তো ভাবতাম, তো যাই হোক দেখে টেকে চলে এলাম। আর এদিকে মিস্টার সাহা কী কী লাগবে লিস্ট করে নিয়ে গেছিলো, ফর্দর লিস্ট তার হাতে রয়েছে, মোটামুটি সে সেইগুলোকে দেখে দেখে মোটামুটি তার শপিং করে নিচ্ছে, আমি শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে আমি আমার জিনিস দেখে যাচ্ছি। ফিরে এসেছি, অনেকক্ষণ আগে এসে চাটা খেলাম, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর মেকআপ এখনও কিছু তোলা হয়নি, মেকআপ মানে জাস্ট একটুখানি আগে ভাতটা বসিনি, তারপরে বাকি সব হবে, কেননা রাত এখন অনেকটা হয়ে গেছে 9:30। এই যে একজনের জন্য সব আনা হয়েছে, টুকটাক কিছু মানে মাসকাবাড়ি বাজারে কিছু বাকি ছিল সেগুলো সব করা হয়েছে, আর একটা জিনিস এনেছি, আমার একটা ননস্টিকের অনেকগুলোই প্যান ছিল, তার মধ্যে যেটা ফ্রাই প্যান বলে সেই প্যানটা হ্যান্ডেল ভেঙে গেছে, ভেঙে গেছে আর ওটা ইউজ করাও যায় না, সেই কারণে ওটা বাদ দিয়েছি, আর এই যে এখানে একটা এনেছি, এর ভিতরে আরও অনেক কিছুই আছে সেই জন্য বের করা যাচ্ছে না, এর ভিতরে এইটা পরে তোমাদের বের করে দেখাবো। আর এই সোমবারের সমস্ত বাজারহাট হয়েছে, কিছু এখনও ঢালা হয়নি, বাবা মটরশুঁটি, মটরশুঁটি দেখো ঘেমে গেছে, এটাকে যদি এখন খুলে না রাখি তাহলে পুরো ফাঙ্গাস হয়ে পুরো মটরশুঁটিটা 12টা বেরিয়ে যাবে। আমি বলেছি বেশি করে নিয়ে আসতে, কেননা গতবার যে নিয়ে এসেছিল সেগুলো তো ফ্রিজে রেখে দিয়েছি, বেশ সময় সুযোগ মতো ইউজ করে খাওয়া যাচ্ছে, তো এবারে ওগুলোকেও ছাড়িয়ে রাখতে হবে, ছাড়িয়ে রাখতে হবে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার যে সময় মতো ওটাকে ছাড়াতে হবে।
রাত অনেক হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে একদম এখন ঘুমোতে যাওয়ার প্রিপারেশন। তো গুড নাইটটা তো বলা হয়নি, গুড নাইট বলতে চলে এলাম। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই।